সরকার আহে আর সরকার যায়, কিন্তু প্রতিবারে অবহেলিত হয়ে রয় সমাজের এসাম লোক। মানে কবল ওলাইছো দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী সকলের কথা বা বিশেষভাবে সক্ষম শ্রেণীর লোকের কথা। সরকারে কেবলমাত্র বিভিন্ন বর্গর নিযুক্তি প্রক্রিয়া পাতে, তেওঁলোকৰ নামত সংরক্ষণ থকা আসন সমূহত পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু আজি পর্যন্ত নিযুক্তি হওয়া নজির হওয়া নাই। আজি কথা পাতিম উজনি অসম প্রতিবন্ধী সুরক্ষা পরিষদের গোলাঘাট জেলা সমিতি তথা রাজ্যিক বিষয়ববী আমার সঙ্গে উপস্থিত আছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারে পতা পরীক্ষা সমূহের ফলাফল ওলার পাছতো আজিকো প্রতি বিশেষভাবে সক্ষম এই শ্রেণীক প্রকৃততে কোনো সরকারে নিযুক্তি দিয়ার ব্যবস্থা নকরিলে। গত হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দিনত প্রকৃততে তেওঁলোকৰ এক নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, নিযুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল ওলা হল, কিন্তু আজিকো প্রতি নিযুক্তি দিয়া নহল কোনো বিভাগত। কথা পাতিম বিভিন্ন অভিযোগ আপনাদের আনিছে যে এক শ্রেণীর পরীক্ষাও প্রকৃততে অনুষ্ঠিত হয়েছিল, ফলাফল ওলালে, আজিকো প্রতি রিজাল্ট দিয়া নিযুক্তি দিয়া নহল, গতি এই সমগ্র বিষয়টি কি কবলগিয়া আছে? 2018 চনতে এডভাইস এটা ওলাইছিল আমাৰ প্ৰতিবন্ধীৰ কাৰণে 511টা পোষ্টৰ কাৰণে। সেই 511টা পোষ্টৰ কাৰণে 3-4 বাৰ এডমিট ওলালে, পৰীক্ষা পাতি লাষ্টত আপোনাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটি, এটা ভাল সংস্থা আমাৰ অসমৰ, গুৱাহাটী ইউনিভাৰ্চিটিক দায়িত্ব দিলে চৰকাৰে, গুৱাহাটী ইউনিভাৰ্চিটিৰ পৰীক্ষা পাতি পতা হৈ গ'ল। পতা হোৱাৰ পিছতো ঘোষণা কৰিলে, ৰিজাল্টটো ঘোষণা কৰিলে, কিন্তু 511টা পদৰ ভিতৰত 4,100 কিমানটা পোষ্ট পদত মানুহক পাছ কৰাই দিলে প্ৰতিবন্ধীক। যে কি ভিত্তিত সরকারে নিযুক্তি দিব? আর কিছু ক্ষেত্রে আমি বরমরিয়া অঞ্চলে গেলেও বা এনেকা ধরনের উচ্চ ন্যায়ালয় দ্বারস্থ হয়েছে বহুতখিনি, আমি শুনেছিলাম, কিন্তু কালি 2-3টা সন্ধ্যায় স্পষ্টীকরণ দিছে আপনাদের মাধ্যমের জড়িয়ে, কোনো ধরনের ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়া নাই। কিন্তু ন্যায়ালয়ের দ্বারস্থ নাই হওয়া যদি এই পরীক্ষাটির নিযুক্তিখিনি কেন দিয়া নাই? 15 আগস্টের ভিতর, 15 আগস্টের স্বাধীনতা দিবস, আমিও স্বাধীন, আমার প্রতিবন্ধীখিনি 15 আগস্টের দিন আমার নিযুক্তিখিনি 511 পোস্টত নিযুক্তিখিনি দিব লাগে, আমাক স্বাধীন করব লাগে, আমিও স্বাধীন দেশের নাগরিক। আমি প্রতিবন্ধী হলো কি হল? আমার কিন্তু প্রত্যেকবারে আমার সরকার অবহেলিত করে আছে, প্রত্যেকবারে পরীক্ষা পাতে, পরীক্ষা পাতি থাকে, পয়সা আমার কারণে পয়সা আহি থাকে, কিন্তু নিযুক্তিও নিদিয়ে, রিজাল্টও ভালকে নিদিয়ে। আর গুৱাহাটী ইউনিভার্সিটির যে আমার নিযুক্তি পরীক্ষা পাতিলে তাত দুটামান আখুয়া আসে সরু সুরা, সেই আখুয়াকিটা যদি দূর করে রিজাল্টটা সোনকালে 15 আগস্টের আগত দিয়ে পেলে নিযুক্তি প্রদান করে আমি সুখী হম, সুখী নহয় বা দাবি জানাবলগীয়া হয়েছে। কি হল, আমি 2018 চনের পর একরাহে আমি লাগি আছো, তথাপিও আমার খিনি কামখিনি হওয়া নাই, নিযুক্তি একটাও মানুষ অসমের 2005 চনের পর আজিলেক প্রপারলি একটা প্রতিবন্ধীয় ভালকে নিযুক্তি পোৱা নাই। পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল 2018 চনের পর 2018 চনের 2019 চনের 2-3 বার এডমিট ওলালে, আর আপনার আসাম পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ডক দিলে দায়িত্ব, প্রথমে প্রমীলা রাণী ব্রহ্ম আসে তখন দায়িত্ব দিলে, তখন দায়িত্ব দিয়ার পিছত এডমিট ইস্যু হল, আধা পরীক্ষা হওয়ার পিছত এসআই কেলেঙ্কারি ওলাই গেল আমার, কারণ আমি এসআইখিন পাই গল চাকরি, কিন্তু এসআই কেলেঙ্কারি হওয়ার মানে আমার প্রতিবন্ধীখিন সদায় বঞ্চিত হয়ে যায়। পোস্টৰ পৰীক্ষা আছিল সেইবিলাক তেনেকুৱা ভেৰিয়াছ পোষ্ট, মানে আমাৰ এগ্ৰিকালচাৰ, ডিচি, ইৰিগেশ্যন, এনেকুৱা 20-30টা ডিপাৰ্টমেণ্টৰ পোষ্ট একেলগে আমাৰ 511টা পোষ্ট কৰি পেলাই আমাৰ প্ৰতিমানী সংৰক্ষণ কৰি পেলাই এটা পৰীক্ষা পাতিছিলে গুৱাহাটী ইউনিভাৰ্চিটিয়ে। কিন্তু এই গুৱাহাটী ইউনিভাৰ্চিটিক মই অনুৰোধ জনাইছোঁ, আপোনালোকক মই কাকতি মিনতি কৰিছোঁ, অতি সোনকালে মেধাভিত্তিত, লিগেলি মেধাভিত্তিত আপুনি 15 আগস্টৰ আগত নিযুক্তি প্ৰদান কৰিব লাগে, নহ'লে উজনি অসম প্ৰতিমণি সুৰক্ষা পৰিষদে জংগী আন্দোলন হাতত লোৱাটো এইটো চিয়'ৰ হৈ গৈছে, আমি অলৰেডি কথা পাতিছোঁ, আৰু জিলাভিত্তিত দিব লাগে, কিন্তু জিলাভিত্তিত দিলেহে সমপৰ্যায় পাব। আৰু এটা কথা, বহুতখিনি এটা নামনি অসমৰ ডিষ্ট্ৰিকে 14 ভিতৰত 14 পাইছে, কিন্তু 3-4 ডিষ্ট্ৰিকে যদি পায়, ৰাজ্যিক ভিত্তিত হ'লে 3-4 ডিষ্ট্ৰিকে পাব চাকৰি, আৰু কোনো অসমৰ বেলেগ ডিষ্ট্ৰিকে নাপায়, আমাৰ মাত্ৰ 20 নম্বৰ পাইছে। তেনেকুৱা ধৰণৰ বহুত কথা আছে, সেইখিনি সামৰি মই এটাই দাবী জনাইছোঁ, 15 আগষ্টত আমাৰ প্ৰতিবন্ধীখিনিক স্বাধীনতা দিব লাগে।